দলের সঙ্গে সংলাপে অধ্যাদেশের মাধ্যমে সংসদের ক্ষমতা রহিত করা সহ সেনা মোতায়েন নির্বাচন কমিশন পুনর্গঠন ইভিএম বাতিল এবং রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তির কথা তুলে ধরবে যুক্তফ্রন্ট এমনটাই জানিয়েছেন এই জোটের নেতারা আর জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বলেছেন সংলাপ কোনো ফল বয়ে আনবে না সমস্যার সমাধানে আন্তরিকতায় বড় ব্যাপার আরও জানাচ্ছেন আসান হাবিব গেল বিশ অক্টোবর সোরার্দি উদ্যানের সমাবেশে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন আগামী নির্বাচন নিয়ে শঙ্কা আছে নির্বাচন তবে ঠিক তার সাত দিন পর এই সাবেক রাষ্ট্রপতি বলেন নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো শঙ্কা নেই কিন্তু গত আঠাশ ও উনত্রিশ অক্টোবর জাতীয় ঐক্যফ্রন্ট এবং যুক্তফ্রন্টকে প্রধানমন্ত্রীর সংলাপের আমন্ত্রণের পর জাতীয় পার্টিও একই দাবি জানায় সরকারের এই অংশীদারকে সময় দেওয়া হয় তেসরা নভেম্বর তবে ঐক্যফ্রন্টের সংলাপ নিয়ে বারবারই নিজের ভবিষ্যৎবাণী করেন তিনি মনে দাবি মানা এদিকে যুক্তফ্রন্টের নেতারা বলছেন সংবিধানে নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়ার বিধান না থাকলেও অধ্যাদেশের মাধ্যমে সংসদের কার্যক্রম স্থগিত করা যায় দুশোরা নভেম্বর সংলাপে এই বিষয়টিও তারা তুলে ধরবেন বলে জানান সংসদে ভেঙে দিতে হবে এর সাবস্টিটিউট কি আছে এটা আমরা আলোচনা করব যদি সংসদের সমস্ত ক্ষমতা নির্বাচন পর্যন্ত বন্ধ করে দেওয়া যায় তাহলে সাবস্টিটিউট হবে যারা সংসদ সদস্য তাদের সংসদ হিসাবে কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এই জন্য একটা প্রশ্ন আমরা আলোচনা করতে আছি প্রয়োজনে সংবিধানে যদি কিছু সামান্য রদবদলও করতে হয় সেটা আলোচনার মাধ্যমে করে অতীতও হয়েছে করা সম্ভব অধ্যাদেশ জারি করার মাধ্যমে কিংবা পার্লামেন্টকে ডেকে বিশেষ অধিবেশন ডেকেও সেটা করা সম্ভব এছাড়া নির্বাচনে সেনা মোতায়েন নির্বাচন কমিশন পুনর্গঠন রাজনৈতিক নেতাকর্মীদের মুক্তি এবং ইভিএম বাতিলের কথাও তুলে ধরবেন বলে জানান যুক্ত ফ্রন্টের চেয়ারম্যান সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের এবং কর্মীদের মুক্তির দাবি করছি। নিরপেক্ষ সরকারকে নির্বাচন দাবি করব কিভাবে হতে পারে না সেটা আলোচনা সাপেক্ষে আমরা ব্যবহার করতে দেওয়া হবে না বৃহস্পতিবার রাজধানীতে এক যোগদান অনুষ্ঠানে অধ্যাপক বদ্রদতা চৌধুরী বলেন উন্নয়ন ও গণতন্ত্র আলাদা নয় একসাথে চলতে হবে সেই গণতন্ত্রকে আপনি গলায় শিকল্প বেঁধে ফেলবেন তারপর উন্নয়ন দিয়েছি হাবিব নিউজ টোয়েন্টি ফোর ঢাকা